رَبَّنَا إِنِّي أَسْكَنْتُ مِنْ ذُرِّيَّتِي بِوَادٍ غَيْرَ ذِي زَرْعٍ عِنْدَ بَيْتِكَ الْمُحَرَّمِ رَبَّنَا لِيُقِيمُوا الصَّلَاةَ فاجعل أفئدة من الناس أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات وارزقهم الثمرات لعلهم يشكرون আল্লাহর কাছে দোয়া করলেন ইব্রাহিম, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানকে মরুভূমির ভিতর রাখলাম, যেটা অনুর্বর জমিন, যে জমির ভিতরে কিছু হবে না, যেখানে মানুষ নাই, পাখি নাই, পশু নাই, কিচ্ছু নাই, শুধুমাত্র বালু আর বালু, এই জায়গা আমার কলিজার টুকরা সন্তানটা রাখছি। আল্লাহ ইন্দা বাইতিকাল মুহাররম, তোমার ঘরের কাছাকাছি একটা জায়গায় রাখলাম। রব্বানা লিউকিমুসসালা, হে আল্লাহ এদেরকে তুমি নামাজ প্রতিষ্ঠাকারী বানাইও। ফাজআল আফিদাতাম মিনান্নাস, আর মানুষের ভিতর থেকে কিছু মানুষ, তার মানে মুসলমানদেরকে, এদের প্রতি দয়াশীল তুমি বানাইয়া দিও। তাহি ইলাইহিম, যারা তাদের কাছে আসবে। ওয়ারযুকহুম মিনাজ জামারান, আল্লাহ এই জায়গাটা তুমি ফল ফুলে পরিপূর্ণ করে দিলো। লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে করে তারা শুকরিয়া আদায় করতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। মানে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, এই দোয়াটা মত ইব্রাহিম আলাইহিস সালামের প্রায় পরিপূর্ণভাবে দোয়া কবুল হয়েছে প্রায় 75 বছর পরে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু সর্বপ্রথম দোয়া আল্লাহ পাক কবুল করছেন মাত্র কয়েকদিনের মাথায়। কেমনে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, দোয়া করে চলে গেছেন। হাজারে এখন দেখতেছে পানিও নাই, খাবার নাই, ডাইনে তাকায় বাইরে বামে তাকায় কোনো মানুষ দেখা যায় না। তখন তিনি নিরুপায় হয়ে চলে গেলেন একটা পাহাড়ের উপরে, মারওয়া পাহাড়ের উপরে গেলেন, গিয়ে দেখলেন যে কোথাও কোনো মানুষ দেখা যায় কিনা, পানি দেখা যায় কিনা। মারওয়া পাহাড়ে গিয়ে তিনি নজর করে দেখলেন সাফা পাহাড় দেখা যায়, তার উপরে পানি এরকম যেন ঢেউ খেলতেছে। উনি ভাবতেছেন যে ওখানে মনে হয় কোনো পানি আছে, অথবা পানি যদি না পাই কোনো মানুষের সন্ধান পাবো, অথবা কোনো মানুষের লোকের কোনো সন্ধান পাবো। ওখানে তিনি গেলেন মারওয়া পাহাড়ে, আবার তিনি ভাবলেন যে না, আমি এই মারওয়া পাহাড়ে ভুলে আসছি, সাফায় আবার যাই। সাফা থেকে আবার তিনি মারওয়া গেলেন, মারওয়া থেকে সাফা আসলেন, এরকম করে এক একবার করে 7 বার পর্যন্ত তিনি দৌড়াদৌড়ি করলেন। 7 বারের পরে আল্লাহকে ডাক দিবেন, আল্লাহ আমার ক্ষমতার নাই, আমার আর ক্ষমতা নাই, আল্লাহ আমার ক্ষমতা শেষ হয়ে গেছে, আল্লাহ তুমি মেহরবানি করে একটু খাবারের ব্যবস্থা করে দাও। ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, হাজারা তুমি কোনো চিন্তা করবে না, তোমার সন্তানের কাছে আসো। হযরতে হাজারা আলাইহিস সালাম ইসমাইলের সন্তান, ইসমাইল সন্তানের কাছে কাছাকাছি আসলেন, এসে দেখলেন তার পা এরকম ভার ভার মারি বাড়ি মারতেছে, আর ঠিক তার পায়ের নিচে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে একটা ঝর্ণা জারি করলেন, যে ঝর্ণা হলো পৃথিবীর মানুষের কাছে ঝমঝম কূপ। জোরে কোন সুবহানাল্লাহ। এই ঝর্ণা কূপ দেখেন হযরতে হাজারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হাজারাকে কার মাধ্যমে জানি বলতেছেন, হাজারা এর পানি গ্রহণ করো, আর এখানে তোমার জন্য কয়েকটা খেজুর গাছ, তুমি যে খেজুর গাছের খেজুর খেয়েছিলা পিসি আছে, এটা লাগায় দাও। চতুর্দিকে তিনি খেজুর গাছগুলো লাগায় দিলেন, সাথে সাথে কয়েকদিনের ভিতর গাছ বড় হয়ে তার থেকে টসটসা পাকা খেজুর শুরু হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মাইয়া তাওয়াক্কাল আলা আল্লাহি ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপর নির্ভর করে আল্লাহ তার জন্য এনাফ হয়ে যায়, যথেষ্ট হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত হাজারা আলাইহিস সালাম এখন পানি চতুর্দিকে পড়ে যায়, তিনি হিব্রু ভাষায় বলেন জাম
জাম মানে থাম, থাম আমরা বলি কি থাম, আর হিব্রু ভাষা বলে ঝম ঝম, সেখান থেকে ঝমঝম কূপ। আল্লাহু আকবার বলেন। সেই ঝমঝম কূপের পানি সারা দুনিয়ার ভিতরে সবচেয়ে আর্সেনিক মুক্ত এবং পিওর পানি। জোরে কেন আল্লাহু আকবার। এই পানির ভিতরে নবীজি বলছেন মাউ ঝমঝমা লিমা শুরিবা, ঝমঝমের পানি যেই জন্য খাওয়া হয় সেটাই হাসিল হয়ে যায়। জোরে কেন নবীজি বলছে তাওয়াব শেষ করে তোমরা জমজমের পানি খাইবা। আমি নবী তাওয়াব শেষ করে এই পানি খাইতাম, খাওয়ার পরে আমার তাওয়াবের ক্লান্তি দূর হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। এজন্য যারা হজে যাবেন তাওয়াব করে কি খাবেন, জমজমের পানি খাওয়া, এটা সুন্নাত। জমজমের পানির ভিতরে তিনটা জিনিস থাকে, কয়টা? পৃথিবীর সব পানির ভিতরে একটা জিনিস, পানির ভিতরে শুধু পানি, কিন্তু জমজমের কূপের পানির ভিতরে তিনটা বৈশিষ্ট্য। এক নম্বরে পানির বৈশিষ্ট্য, দুই নম্বরে খাবারের বৈশিষ্ট্য, তিন নম্বরে শেফার বৈশিষ্ট্য। বলেন সুবহানাল্লাহ। খাদ্য নিবারণ হবে, পানি খাইলে খাদ্য নিবারণ হয় না। যত পানি খান শুধু পানির তৃষ্ণা মিটবে, খাওয়ার একটা চাহিদা থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জমজম কূপের ভিতরে এমন নেয়ামত দিয়েছেন, এটা যদি পান করতে থাকে, বেশি বেশি পান করে, তাহলে খাবারের কথাও মানুষ ভুলে যাবে। বলেন সুবহানাল্লাহ। খাবারের প্রোডাকশন এখানে আছে, আল্লাহু আকবার বলেন। খাবারের যতগুলো মেডিসিন, খাবারের জন্য যে সমস্ত খাদ্যের ভিতর যে প্রোটিনগুলো থাকে, এই প্রোটিনগুলো এই পানির ভিতর আল্লাহ ঢুকা দিস, আল্লাহু আকবার। তারপরে আবার শিফা, নবীজি বলছেন মাউ জমজমা শিফাউন লিমা শুরিবা, যে পান করে তার জন্য এটা শেফা, আরোগ্য হয়ে যাবে, যে কোনো রোগের জন্য দাওয়া হয়ে যাবে, মেডিসিন হয়ে যাবে, আল্লাহু আকবার বলেন। তাহলে জমজমের কূপের ভিতরে তিনটা বৈশিষ্ট্য পাইলাম, আর হাজরে আসওয়াদ পাথরের ভিতরে তিনটা বৈশিষ্ট্য। হাজরে আসওয়াদ পাথর, এই পাথরটা নবীজি বলছে এটা পাথর না, এটা ফেরেশতা। এটা কি বলেন আর একটু জোরে কন। প্রথমে পাথরটা আসছিল সাদা রং হয়ে, এখন এটা গুণা টানতে টানতে একটু লালচে হয়ে গেছে, আরও গুণা টানে একেবারে কালা জামের মতো হইবে, তার চেয়ে আরও বেশি কালো হবে। তিনটা বৈশিষ্ট্য, একটা হল এই হাজরে আসওয়াদ পাথর আগুনে দিলে ড্যামেজ হয় না, পড়ে না, পানিতে দিলে ডোবে না, গুণা পাইলে সারে না। সুবহানাল্লাহ। কখন আর একটু জোরে, যে কোনো জিনিস আগুনের ভিতরে দিবেন, লোহা দিবেন, আস্তে আস্তে এটা নরম হয়ে যাবে, পাথর দিবেন আস্তে আস্তে এটা ড্যামেজ হয়ে যাবে, যত শক্তিশালী জিনিস দেন আগুনের ভিতরে পড়লে সেটা শেষ হয়ে যাবে। কিন্তু হাজরে আসওয়াদ পাথরকে অন্যরা জ্বালাইছিল, জ্বালানোর পরে তারা দেখছে ভাঙছে, ভাঙ্গা যায় কিন্তু এটা ড্যামেজ হয় না, এটা আরও মজবুত হয়ে যায়। এই জন্য নবীজি বলছে এটার ভিতরে তিনটা গুণ আছে, একটা হলো এটা আগুনে দিলে পড়বে না, ড্যামেজ হবে না, এর কার্যক্ষমতা হারাইবে না, পানিতে দিলে সব পাথরগুলো ডুবে যায়, কিন্তু হাজরে আসওয়াদ পাথর পানির ভিতরে ডুববে না। জোরে কন। যদি তুমি একবার চুমা দিতে পারো দূর থেকে, তোমার যত গুণা আছে গুণা ছাড়বে না, সবগুলো নিয়ে নিবি। জোরে কন সুবহানাল্লাহ। তাহলে হাজরে আসওয়াদ পাথরের কাছে যারা গেছেন তারা ধন্য কিনা বলেন, তারা অনেক ধন্য। তাদের এই মুখটা, এই ঠোঁট ঠোঁট দুইটা যদি চুমা দেয়, অথবা যদি চুমা না দেয় এমনিও চুমা দেয়, এই যে ইশারাতান ইশারাতান ইঙ্গিতমূলক চুমা দেয়, তাতেও আল্লাহ গুনাহ মাফ করে দেয়। কোনো ব্যক্তি যদি হজের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত সে বাড়িতে না আসে সে যেন আল্লাহ রাস্তায় থাকলো, সে যদি মারা যায় সে আল্লাহ রাস্তায় মারা গেল। জোরে কন সুবহানাল্লাহ। তো হজ, হজ করা ইসলামে সমর্থবানদের জন্য কি, সবাই বলেন, সমর্থন সমর্থবানদের জন্য হজ করা জীবনে একবার হলো কি ফরজ, একবার সমর্থবানদের জন্য হজ করা ফরজ, ফরজ আইন, নারী হোক পুরুষ হোক একবার হজ করা ফরজ। কোনো ব্যক্তি যদি অবহেলার কারণে এই হজটা না করে, এই করতেছি করব করতেছি করব এরকম যদি করে পরে মারা যায়, তাহলে তার অবস্থাটা কি হবে? নবীজি কঠিন কথা বলেছেন। হযরত আলী ইবনে আবি তালিব থেকে হাদিসটা বর্ণিত, ভালো করে শুনেন। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মালাকা যাদান ওয়ারাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ, যে ব্যক্তি সমর্থ রাখে আল্লাহর ঘরের কাছে যাওয়ার, ফালাম ইয়াহুজ্জা, কিন্তু সে হজ করল না। নবীজি বলছেন ফালা ইয়ামুতু আইয়াহুদা ইয়া ইয়াহুদিয়ান নাও নাসরানিয়ান, আমাদের কোনো যায় আসে না, সে ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক, খ্রিস্টান হয়ে মরুক বা ইহুদি হয়ে মরুক, আমাদের কোনো যায় আসে না।
জোরাকর নাউজুবিল্লাহ। যেই ব্যক্তি হজ করতে সমর্থবান কিন্তু হজ করল না, পালাম ইয়াহুজ্জা পালা আলাইহিয়া ইয়ামুতা ইয়াহুদিয়া নাও নাসরানিয়ান, নবী জীবাসে সে ইহুদি হয়ে মরুক বা নাসারা হয়ে মরুক, আমাদের কোনো যায় আসে না। জোরাকর নাউজুবিল্লাহ। আপনি চিন্তা করছেন অনেক মানুষ আছে হজ তাদের প্রতি ফরজ কিন্তু গুরুত্ব দেয় না, বা হুজুর আমার তিনটা বাড়ির মালিক নগদ টাকা নাই। আরে নগদ টাকার উপর হজ ফরজ? কে বলছে? টোটাল সম্পত্তির উপর হজ ফরজ। আপনার তিনটা বাড়ি কি থাকতে লাগে? একজনের পাঁচতলা তিনটা বাড়ি আছে, তাহলে পাঁচ তিন পাঁচা পনেরো তলার একটা বিল্ডিং কি তার থাকতে লাগে? তাহলে তার উপর কমপক্ষে হজ করার জন্য একটা ফ্লোর বিক্রি করবে, যদি তা না হয় দুইটা ফ্লোর বিক্রি করবে। অর্থাৎ হজ করার জন্য জমিন বিক্রি করবে, ফ্লোর বিক্রি করবে, ফ্ল্যাট বিক্রি করবে, গাড়ি বিক্রি করবে, বাড়ি বিক্রি করবে, তারপর হজে যাবে। নিজের সামর্থ্য যতটুকু লাগে এর সাথে বাহিরে যত সম্পদ আছে এই সম্পত্তি বিক্রি করে হজে যাওয়া ফরজ। শুধু নগদ টাকা হাতে থাকলেই ফরজ। আপনি নগদ টাকা তো কাজে লাগিয়ে ফেলছেন, এখন আপনার হাতে থাকবে কীভাবে? নগদ টাকাগুলো তো আপনি একটা গাড়ি কিনে ফেলছেন, আপনি একটা ফ্ল্যাট কিনে ফেলছেন, একটা প্লট কিনছেন, অথবা একটা জমি কিনছেন, অথবা অন্য কোনো কিনছেন, কোনো জিনিস কিনছেন, স্বর্ণদ্রব্য বা রৌপ্য এগুলো কিনছেন। এখন আপনি বলতেছেন হুজুর আমার তো নগদ টাকা নাই, অর্থাৎ আমার প্রতি হজ ফরজ না। জোরাকান নাউজুবিল্লাহ। নগদ টাকার উপরে হজ ফরজ এটা তো হাদিসে নাই, কোরআনও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালিল্লাহি মান ইস্তাতা ইলাইহি সাবিলা, যার প্রতি আল্লাহর ঘর পৌঁছানোর ক্ষমতা রাখে সেই ব্যক্তির প্রতি হজ ফরজ। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইস্তাতা ইলাইহি সাবিলা, হজ তার প্রতি যে আল্লাহর ঘরে যাওয়ার ক্ষমতা রাখে। আল্লাহর ঘরে যাওয়ার ক্ষমতা আপনার তো একটা ফ্লোর বিক্রি করলে হয়। আমি ঢাকায় থাকতে বলতাম যে আপনি পাঁচটা বাড়ির মালিক, আপনি বলতেছেন হুজুর আমার হজ ফরজ হয় না, এখন আমার নগদ ক্যাশ টাকা নেই, আমার দশটা গাড়ি আছে। আপনাদের এলাকার অনেকের গাড়ি আছে, দশটা হোক বিশটা হোক পাঁচটা হোক, আমার তো মনে হয় একটা গাড়ি বিক্রি করলে তার হজের টাকা হয় না? তা হজের টাকা যদি একটা গাড়ি বিক্রি করা হয়, যদি পাঁচটা গাড়ির মালিক হয় তাহলে তার প্রতি হজ ফরজ না, এটা কোন যুক্তিকে সে বলে? নবীজি বলছেন ফালা আলাইহা ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে খ্রিস্টান হয়ে মরুক, আমি নবীর যায় আসে না। যে হজ করার ক্ষমতা থাকা সত্ত্বেও হজ করলো না। জোরাকান নাউজুবিল্লাহ। এবার চিন্তা করেন তো হজ করাটা কত কঠিন বিষয়, আর আপনি হজ করাটার ব্যাপারে এলামি করতেছেন, এই যাই তো যাই না যাই তো যাই না। আরেকটা কথা, যাদের প্রতি হজ ফরজ প্রথমে আপনি হজ করবেন তারপরে উমরা করবেন। হজ যাদের প্রতি ফরজ সে যদি হজ না করে উমরা করে কখনই হজের হুকুম আদা হবে না। নফল উমরা হলো নফল আর হজ করালে ফরজ। একশো উমরা করলো ফরজ দ্বারা ফরজের ঢাকা যাবে না। একশো উমরা করছেন কিন্তু ফরজ হজ আদায় করলেন না, এই আপনার ফরজ জিয়াত আদায় হবে না, আপনি হাজিও না। এই জন্য হজ যাদের প্রতি ফরজ আপনি হজ করবেন আগে, তারপরে উমরা করবেন যতবার পারেন, আল্লাহ যতবার তৌফিক দেয়। প্রথমে আপনাকে আগে কি করতে হবে? হজ করতে হবে। প্রথমে কি করতে বলেন? হজ। হজ না করে যদি আপনি শুধু উমরা করতে থাকেন, অনেকে আছে দেখছি আমার আগের মাদ্রাসার টিচার দেখছি সে ক্ষমতাবান সমর্থবান কিন্তু হজ করে না উমরা করে। আমি বললাম যে হুজুর কয়েকবার করি তারপর উমরা হজে যাব, কয়েকটা উমরা করি না, আগে আপনি হজ করার চেষ্টা করেন। যদি একান্ত না পারার সম্ভাবনা দেখেন যে এখন আর পারতেছি না, ভবিষ্যতে আরও টাকা থাকবে, এখন তো উমরা করতে পারতেছি, এইটা হলো ব্যতিক্রম কথা, তাহলে সে উমরা করে আসবে যেহেতু টাকা সামনে আসতেছে না। কিন্তু যার টাকা এখন অলরেডি রেডি, এখনই সে হজে যেতে পারে, এই বছরে হজে যেতে পারে, মানে এই বছর বলতে এই বছর তো শেষ, আগামী বছর সে যাইতে পারে, কিন্তু না গিয়ে সে যদি উমরা করে তাহলে হজের ফরজ আদায় হবে না। নফল সে সব পাইতে পারে, এটা আল্লাহ দিবেন, আল্লাহ বঞ্চিত করবেন না, কিন্তু ফরজ যে তার দায়িত্বে এটা কিন্তু আদায় হবে না, তার দায়িত্বে থেকেই যাবে। আমার ভাইয়েরা হজ সম্পর্কে বেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি হজ করতে যায় সেই ব্যক্তি এমন নিষ্পাপ হয়ে যায়। হাদিসটা সহিহ বুখারীতে আছে, মুসলিমের ভিতর আছে, হাদিসটা ভালো করে শুনেন। আন নাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আন্নাহু কাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উমরাতু ইলাল উমরাতি
কাফফারাতুন লিমা বাইনাহুমা, একটা উমরা থেকে আরেকটা উমরা মাঝখানে যত গুনাহ করে, একটা উমরা থেকে আরেকটা উমরার মাঝখানে গুনাহগুলো উমরার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। জোরে কোন রোজা রাখছেন না সবাই, জোরে কোন সুবহানাল্লাহ। একটা উমরা থেকে আরেকটা উমরার সওয়াবগুলো আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে বন্টন করেন, তার মাঝখানে কোনো গুনাহই থাকে না। তার মানে দুইটা উমরা যখন কোনো ব্যক্তি করে মাঝখানে যত গুনাহ আছে আল্লাহ পাক ক্ষমা করেন। আর এখন বাকি থাকে যে হজের ফজিলতটা কি, এই হাদিসের এক এই শেষের অংশ আল্লাহ রাসূল বলতেছেন, ওয়াল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, কোনো ব্যক্তি যদি হজ করে তার জন্য কোনো সওয়াব নাই। কি নাই? আরে উমরার জন্য এত সওয়াব, হজের জন্য কোনো সওয়াব নাই। লাইসা লাহু জাযাউন, তার কোনো সওয়াব নাই, ইল্লাল জান্নাহ, শুধু সওয়াব আছে জান্নাত। জোরে কোন হজ করলে কি নাই? কোনো সব নাই, তবে সব একটা আছে, সেটা হলো জান্নাত। বলেন সুবহানাল্লাহ, একটু জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে যারা হজে গেছেন তাদের জন্য আল্লাহ জান্নাত রেডি রাখছে, আল্লাহ একবার। আমরা যেন যারা যেতে পারি না যাইতে পারি, আল্লাহ তৌফিক দেখ, বলুন আমিন। যত মানুষ আল্লাহর ঘরে হজ করতে যায় সবাই আল্লাহর মেহমান হয়, আর একবার যদি আল্লাহর মেহমান হয় আল্লাহ তার মেহমান থেকে বঞ্চিত করেন, আল্লাহ তাকে জান্নাতেরও মেহমান বানায় দেয়। শর্ত হইলো হজের টাকাটা হালাল, শর্ত কি? হজের টাকাটা হালাল আর নিয়তটা সহি। নিয়ত সহি কি? আমি আল্লাহর জন্য হজে যাচ্ছি। দুনিয়ার মানুষ হাজি বলবে, অমক লোকে বলবে যে না লোকটার টাকাও আছে হজেও গেছে, এই সমস্ত কথা শুনবো এই জন্য আমি হজে যাই, এটা না। কেউ কারো কোনো কথা শুনবো না, একমাত্র আল্লাহর জন্য আমি হজে পাড়ি দিচ্ছি, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর হাবিবকে পাওয়ার জন্য আমি হজে রওনা হয়েছি, নবীর রওজার পাশে গিয়ে সালাম দেব। এই উদ্দেশ্য নিয়ে যেই ব্যক্তি হজে যাবে, টাকাটা যদি হালাল হয়, উদ্দেশ্যটা যদি এমনটা হয়, তাহলে তার জন্য জান্নাতুল ফেরদাউস অপেক্ষমান। জোরে কোন, তাহলে আপনি চিন্তা করেন, এখন আমরা যারা হজে যাই নাই আমাদের জন্য নবী যে একটা হাদিস বলছেন, ভালো চমৎকার একটা হাদিস বলেছেন। হাদিসটা হচ্ছে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সেনে আব্দুল্লাহ থেকে বর্ণিত। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা লাকীতুমুল হাজ্জ ফাসাল্লিমহু, যখন তোমরা হাজিদেরকে দেখবা তোমাদের সাথে দেখা হলো তখন তাকে তোমরা সালাম দাও, ওয়াসাফিহু তার সাথে মুসাফা করো, ওয়া মুরহু আইয়াস্তাগফিরা লাক আর তোমার জন্য মাপ চাওয়ার জন্য তাকে অনুরোধ করো, কবলা আইয়াদখুলা বাইতান ঘরে ঢোকার আগে, ফা ইন্নাহু মাগফুরুল্লাহ কারণ আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দিছে, তোমার জন্য ক্ষমা চাইলে তোমারটা আল্লাহ ক্ষমা করবে। তাহলে আমরা যারা হজে যাই না, এই বছর যারা হজে গেছে, যদি পারেন আগামী এই যে হজের মৌসুমের শেষে একটু এয়ারপোর্টে যাবেন, এয়ারপোর্টে কার হজ কবুল হয়েছে সেটা তো আমি জানি না, আমি যদি 100 হাজির সাহেবের সাথে মুসাফা করি সালাম দেই, বলে আমার জন্য একটু দোয়া করেন, আপনি এখনও বাড়িতে বসেন নাই, আমার জন্য দোয়া করেন, নবীজি দোয়া করার জন্য বলছেন আর আমাকে দোয়া চাওয়ার জন্য বসেন, আপনি আমার জন্য দোয়া করেন, ওই হাজির সাহেব যদি আপনার জন্য দোয়া করে আর আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই হাজির হজটা কবুল করে, আপনারও আল্লাহ পাক হজের সব দিয়ে দিন। এই হাদিস থেকে এ তাহলে বোঝা গেল যে আমরা হজ করতে যদি না পারি, সমর্থ যেহেতু নাই, তাহলে কমপক্ষে হাজিদের সাথে ভালো ব্যবহার করবো, হাজির সাহেবদের সাথে সালাম বিনিময় করবো, তাদের কাছ থেকে দোয়া নিব। এই জন্য আমি এলাকা যখন হাজির সাহেবরা হজে যায় বা উমরা যায়, আমার আবদার থাকে আপনারা আমাদের কাছে একটু বলে কয়ে যাবেন, অনেক আসি গোপনে চলে যায়, পরে আমরা অনেকদিন পরে শুনি যে সে হজে গেছে, কিন্তু গোপন না গিয়ে আমাদের কাছ থেকে গেলে আমরা একটু দোয়া চাইবো, আমরা নবীর কাছে সালাম পাঠাইবো, সে আমাদের আমার সালাম নবীর কাছে পৌঁছাইবে। এই আদান প্রদান করলে যিনি যান ওনার হজটাও কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যারা দোয়া চায় তাদের দোয়াও কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আল্লাহ আমাদেরকে এই নেক আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। হজের ইতিহাসের সম্পর্কে একটু কথা বলবো। আমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে কেন্দ্র করে আমি হিসাব করে দেখছি 5 জন মানুষকে কেন্দ্র করে হজ। দেখেন ইব্রাহিম, ইসমাইল, হাওয়া, আদম, ইব্রাহিম, ইসমাইল, হাওয়া, আদম, হাজারা, মা হাজারা, এই 5 জন মানুষের জীবন স্মৃতি নিয়ে হস। সুবহানাল্লাহ, কোন কেমনে? প্রথমে হাজারার ইতিহাসটা একটু শুনি, তাহলে দেখবেন হজের প্রত্যেকটা জিনিস এক একটার সাথে এক একটা জড়িত। আমি সংক্ষেপে একটু বলে দিই, আদম নবীকে কেন্দ্র করে আরাফাতের ময়দানে থাকা,
এই আরাফাতের ময়দানে থাকা হাজিদের জন্য ফরজ। হজের ভিতরে তিনটা ফরজ, কয়টা ফরজ সবাই বলেন? এক নম্বর হচ্ছে ইহরাম বাঁধা, দুই নম্বর হলো উকুফে আরাফা, আর একটা হলো তাওয়াফ করা। এই তিনটা কাজ হলো হাজিদের জন্য ফরজ, আর পাঁচটা কাজ হয়েছে ওয়াজিব। পাঁচটা কাজ ওয়াজিব কি? যেমন মাথা মুন্ডানো, সাই করা, কোরবানি করা, মুজদালিফা অবস্থান করা, আঠালো রমল করা, এই মানে কী বলে পাথর নিক্ষেপ করা, এই কাজগুলো হচ্ছে ওয়াজিব। তাহলে পাঁচটা ওয়াজিব, তিনটা ফরজ। এই যে ওয়াজিব কাজটার ভিতরে একটা হলো সাই করা দুই পাহাড়ের, এই সাইয়ের ইতিহাসটার সাথে মা হাজারার ইতিহাস জড়িত। কীভাবে ও জড়িত একটু ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। এই ঘটনার ঘটনার আল্লাহ পাক কোরআনও বলে দিছেন, আপনার ভালো করে মনোযোগ সহকারে ঘটনা শোনার চেষ্টা করবেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দেব, বলেন আমিন। হাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের দ্বিতীয় স্ত্রী, তিনি প্রথমে ছিলেন দাসী। হাজারা আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রথমে ছিলেন তিনি দাসী। কার দাসী ছিলেন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী সারা এর। সারার যখন কোনো সন্তান হয় না, তখন তিনি ইব্রাহিমের কাছে গিয়ে বলে, ইব্রাহিম আমাদের কোনো সন্তান হয় না, আমাদের কোনো সন্তান হয় না, বারবার আল্লাহর কাছে মোনাজাত দিচ্ছি, আল্লাহ সন্তান দেয় না, আপনি হাজারাকে স্ত্রী হিসাবে গ্রহণ করেন, দেখেন তার কাছে কোনো সন্তান হয় কিনা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম হাজারাকে যখন স্ত্রী হিসাবে গ্রহণ করলেন, এতদিন পর্যন্ত ছিল সে দাসী, এখন স্ত্রী বানিয়ে নিলেন, তার মানে আপনার কাজের মেয়েটাকে যদি আপনি স্ত্রীর মর্যাদা দিতে পারেন, স্ত্রী হিসাবে গ্রহণ করেন, এটা তাতে সম্মান কমে না, এটা নবীদের ইতিহাস আছে। আমার নবীকেও এরকম একটা দাসী দান করেছিল, কিপ্তিয়া। এই কিপ্তিয়াকে নবীজি কিপ্তিয়া মারিয়া কিপ্তিয়া যার নাম, তাকে আল্লাহ রাসুল স্ত্রী হিসাবে গ্রহণ করছেন। আপনি আমি সমাজে বাস করি, যদি গরিব শ্রেণীর একটা মেয়ে বিয়া করে ইসলামের মর্যাদা দেওয়ার জন্য, তখন অনেকে খারাপ মনে করে, কিন্তু এটা ইসলামে খারাপ নাই। হাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী যখন হলেন, তার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দান করলেন, এই সন্তানের নাম ইসমাইল। হাজারার গর্ভে সন্তানের নাম কি বলেন সবাই বলেন? এই ইসমাইল শব্দটা আরবি, এটার অর্থ হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা। ইসমাইল মানে আল্লাহর বান্দা, ইসরাইল আল্লাহর বান্দা, ইয়াকুব এই বা এই গোষ্ঠীগুলো, এই ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, আল হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশধর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে আসছে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশধর ইসমাইল, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম জন্মগ্রহণ করার পরে এখন সারা মানে ইব্রাহিমের প্রথম স্ত্রীর গর মনে একটু হিংসা লাগছে। এই স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হয়, কিন্তু তার চাইতে বেশি মারাত্মক ঝগড়া হয় যখন স্বামী দ্বিতীয় বিয়া করে, তখন সতীনে সতীনে ঝগড়া কি কম না বেশি? আমাদের বাংলাদেশ মনে ঝগড়া নাই, সতীনে ঝগড়া বাংলাদেশ আছে? থাকলো আমাদের এই নারায়ণগঞ্জ নাই, কথা বলেন না কেন? সতীনে ঝগড়া কি আমাদের দেশে এটা কি প্রসিদ্ধ না? এখন এই একটু সমস্যা দেখা দিয়েছিল সেই আগের জমানায়। সারা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী, তার দাসীকে নিজ ইচ্ছাই ইব্রাহিমের সাথে বিয়া দিলেন, কিন্তু যখন তার গর্ভে সন্তান হলো, এই সন্তান হওয়ার পরে সারা হাজারার সাথে একটু হিংসাত্মক ভাব, কেমন জানি শয়তান বারবার উঠায় দিচ্ছে। সারা বলতেছে, ইব্রাহিম কি খবর, তুমি এই ইসমাইল আর ইসমাইলের মা হাজারাকে এই বাড়িতে রাখবা না, দূরে নিয়ে দিয়ে আসো। ইব্রাহিম বললেন, আমি তো কোনো কাজ আমার নিজ ইচ্ছায় করি না, আমার আল্লাহ না বললে আমি কিছুই করি না, তোমার আল্লাহর সাথে কথা বলো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বললেন, আল্লাহ বললেন ঠিক আছে, ইসমাইলকে হাজারা সহ তুমি সেই কাবার পাশে ওখানে দিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম তখন সিরিয়ায়, আরেকটা মত আছে তিনি ফিলিস্তিনে ছিলেন, ফিলিস্তিন বলেন আর সিরিয়া বলেন, সেখান থেকে তিনি কাবার উদ্দেশ্যে যাচ্ছেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম হযরতে হাজারার কোলে দুগ্ধপুষ্য শিশু, মাত্র কয়েক মাস হয়েছে, এখনও দুধ খায় সবসময়, অন্য কোনো খাবার খাওয়া শিখে নাই। এই অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম তার এই কলিজার টুকরা ইসমাইল একে নিয়ে নির্বাসন দেওয়ার জন্য, মরুভূমির ভিতরে বাস দেওয়ার জন্য চলে যান। আল্লাহর ওয়ার্ডার, দেখেন ইব্রাহিম কারা ইব্রাহিম বলে,
ভালো করে শুনলেন, নিজের কলিজার টুকরা সন্তান, একমাত্র সন্তান, আগের ঘরে কোনো সন্তান নাই, অনেক দিন পরে বৃদ্ধ বয়সে একটা সন্তান পাইলেন, সেই সন্তান আল্লাহর হুকুমে এখন আবার দিয়ে আসবেন এমন জায়গায় মরুভূমির ভিতরে যেখানে মানুষ নাই, পশু নাই, পাখি নাই, বৃক্ষ নাই, গাছ নাই, তরু নাই, কিচ্ছু নাই, ইভেন পানি পর্যন্ত নাই, কিচ্ছু নাই। ইব্রাহিম রওনা হচ্ছেন, সাথে স্ত্রী সন্তান চলছে। সন্তানকে যখন নিয়ে ওখানে গেলেন, জায়গাটার নাম ছিল ফারান, তৎকালীন সময় ফারান নামক স্থানে যখন ইব্রাহিম গেলেন, ওখানে গিয়ে হযরত ইসমাইল হাজারার গর্বে হাজারার কোলে বলতেছে, হাজারা আমি তোমাদেরকে এখানে রেখে চলে যাব, তোমাদেরকে এখানে রাখার জন্য আসছি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বললেন, হযরতে হাজারা বললেন, স্বামী আপনি কি বললেন? কাহে আমি তোমাদেরকে এই মরুভূমির ভিতরে রেখে যাব, এখানে আমি তোমাদেরকে রেখে চলে যাব, তোমরা এখানে থাকবা, আমি চলে যাব সেই জায়গায়, ফিলিস্তিনে চলে যাব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন বারবার বারবার হাজরা জিজ্ঞেস করলেন, আসলে কি আপনি চলে যাবেন, আপনি কি চলে যাবেন, আপনি কি জেলে চলে যাবেন, হাল তাজহাব আইনা তাজহাব, আপনি কি চলে যাবেন, আপনি কোথায় যাবেন, এই কথা যখন বারবার জিজ্ঞেস করলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, হযরতে হাজারার দিকে একবারের জন্য নয়ন ভরে তাকাতে চাইলেন না, কারণ তাকাইলেই চোখের পানি পড়বে। শুধু বললেন, হাজারা আমার সিদ্ধান্ত, আমার সিদ্ধান্ত না, এই সিদ্ধান্ত আল্লাহ তাআলার। হযরত হাজারা বললেন, স্বামীগম আল্লাহর হুকুমে যদি আপনি এখানে রাখেন এই মরুভূমি কেন, এর চাইতে জঘন্যতম যদি স্থানে আপনি আল্লাহর উপরে ভরসা করে আমাকে রেখে যান, আমার কোনো এখন আবদার নাই, আমার কোনো দাবি নাই, আপনি শুধু দোয়া করেন আমি যেন এখানে সহিহ সালামতে থাকতে পারি। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপরে নির্ভর করে আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ, যে আল্লাহর উপরে নির্ভর করে আল্লাহ পাকই তার জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তার বিশ্ব নবীকে বলেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, নবী হে আল্লাহ কি বান্দার জন্য যথেষ্ট না, একজন বান্দার জন্য আল্লাহ কি যথেষ্ট কিনা? বলেন আরো জোরে কোন জরে তুফানে বৃষ্টি বাদলে, এই যে রেমা লাগালাম, এই রেমালার ভিতরে পৃথিবীর এমন কোন শক্তি ছিল না কে ঠেকাইবার, পৃথিবীর মানুষগুলো শুধু গিয়েছে আশ্রয় কেন্দ্রে, পৃথিবীর মানুষগুলো চলে গেছে অন্য জায়গায়, কিন্তু এমন কোন শক্তি আজও পর্যন্ত আবিষ্কার হয় নাই রেমালা নামক এই ভূমিকম্পটাকে, এই জোয়ার তুফানটাকে, এই হারিকেনটাকে থামাইবে কোনো শক্তি হয় নাই। আল্লাহ পাক বলেন, এই সাইক্লোন সিডোরের ভিতরে আমি যদি ইচ্ছা করি আমার কোনো বান্দাকে বাঁচাইবার জন্য আমি অবশ্যই পারি। এই জন্য আল্লাহ বলেছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, বান্দার জন্য কি আল্লাহ তাআলাই যথেষ্ট না? হযরত হাজারা বললেন, স্বামী রে তুমি যদি আল্লাহর উপর নির্ভর করে আমাকে রেখে যাও আমাদের কোনো কথা নাই। স্বামী তুমি আমাদের জন্য কি দিয়া গেল খাওয়ার? হযরত ইব্রাহিম বল, হাজারা ওই যে দেখো ছোট্ট একটা পাত্র, চামড়ার পাত্র, ওটার ভিতরে আমি একটু পানি রাখছি, আর ওই যে পাশে আরেকটা পাত্র ওটার ভিতরে কয়েকটা খেজুর রাখছি। হযরত হাজারা বলল, ঠিক আছে আমি এটার উপরে ভরসা রেখে আল্লাহর উপরে ভরসা রাখলাম, আল্লাহর উপরে ভরসা রেখে এটা মাত্র উসিলা হিসাবে রাখলাম। মাত্র দুই দিনের ভিতরে পানি শেষ, খেজুর শেষ হয়ে গেল, এরপরে কিছুই নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম শেষবার যখন যাচ্ছিলেন, হযরত হাজারা স্বামীর দিকে তাকে বলে, স্বামী গো এই জায়গা আপনি আমাকে রাখলেন, আমার কোনো আফসোস নাই, কিন্তু কলিজার টুকরা ইসমাইল ও খাবারের ব্যবস্থা কি হবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা জবাব না দিয়া তিনি চলে গেলেন একটা জায়গায় গেলেন। কোথায় গেলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে সেই বিষয়টা বললেন। আল্লাহ রাব্বুল আলামিনের খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবার পাশে গেলেন, যায় একটা দোয়া করলেন, দোয়াটা আল্লাহ পাক খুব পছন্দ করছেন। আল্লাহ কি আল্লাহর নবী কি দোয়া করছেন? রব্বানা ইন্নি আসকান্তু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রা ربنا ليقيم
فاجعل أفئدة من الناس أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات وارزقهم ثمرات لعلهم يشكرون আল্লাহর কাছে দোয়া করলেন ইব্রাহিম, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানকে মরুভূমির ভিতর রাখলাম, যেটা অনুর্বর জমিন, যে জমির ভিতরে কিছু হবে না, যেখানে মানুষ নাই, পাখি নাই, পশু নাই, কিচ্ছু নাই, শুধুমাত্র বালু আর বালু, এই জায়গা আমার কলিজার টুকরা সন্তানটা রাখছি। আল্লাহ ইন্দা বাইতিকাল মুহাররম, তোমার ঘরের কাছাকাছি একটা জায়গায় রাখলাম। রব্বানা লিউকিমুস সালা, হে আল্লাহ এদেরকে তুমি নামাজ প্রতিষ্ঠাকারী বানাইও। ফাজআল আফিদাতাম মিনান নাস, আর মানুষের ভিতর থেকে কিছু মানুষ, তার মানে মুসলমানদেরকে, এদের প্রতি দয়াশীল তুমি বানাইয়া দিও। তাহুই ইলাইহিম, যারা তাদের কাছে আসবে। ওয়ারজুকহুম মিনাজ জামারান, আল্লাহ এই জায়গাটা তুমি ফল ফুলে পরিপূর্ণ করে দিল। লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে করে তারা শুকরিয়া আদায় করতে পারে। জোরে কান সুবহানাল্লাহ। মানে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, এই দোয়াটা মত ইব্রাহিম আলাইহিস সালামের প্রায় পরিপূর্ণভাবে দোয়া কবুল হয়েছে প্রায় 75 বছর পরে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু সর্বপ্রথম দোয়া আল্লাহ পাক কবুল করছেন মাত্র কয়েকদিনের মাথায়। কেমনে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, দোয়া করে চলে গেছেন, হাজারা এখন দেখতেছে পানিও নাই, খাবার নাই, ডাইনে তাকায় বাইমে বামে তাকায় কোনো মানুষ দেখা যায় না। তখন তিনি নিরুপায় হয়ে চলে গেলেন একটা পাহাড়ের উপরে, মারওয়া পাহাড়ের উপরে গেলেন, গিয়ে দেখলেন যে কোথাও কোনো মানুষ দেখা যায় কিনা, পানি দেখা যায় কিনা। মারওয়া পাহাড়ে গিয়ে তিনি নজর করে দেখলেন সাফা পাহাড় দেখা যায়, তার উপরে পানি এরকম যেন ঢেউ খেলতেছে। তিনি ভাবতেছেন যে ওখানে মনে হয় কোনো পানি আছে, অথবা পানি যদি না পাই কোনো মানুষের সন্ধান পাবো, অথবা কোনো মানুষের লোকের কোনো সন্ধান পাবো। ওখানে তিনি গেলেন মারওয়া পাহাড়ে, আবার তিনি ভাবলেন যে না, আমি এই মারওয়া পাহাড়ে ভুলে আসছি, সাফায় আবার যাই। সাফা থেকে আবার তিনি মারওয়া গেলেন, মারওয়া থেকে সাফা আসলেন, এরকম করে এক একবার করে 7 বার পর্যন্ত তিনি দৌড়াদৌড়ি করলেন। 7 বারের পরে আল্লাহকে ডাক দিব, না আল্লাহ আমার ক্ষমতার নাই, আমার আর ক্ষমতা নাই, আল্লাহ আমার ক্ষমতা শেষ হয়ে গেছে, আল্লাহ তুমি মেহরবানি করে একটু খাবারের ব্যবস্থা করে দাও। ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিব, হাজারা তুমি কোনো চিন্তা করবে না, তোমার সন্তানের কাছে আসো। হযরতে হাজার আলাইহিস সালাতু ওয়াসসালাম ইসমাইলের সন্তান, ইসমাইল সন্তানের কাছে কাছাকাছি আসলেন, এসে দেখলেন তার পা এরকম বারবার মারি বাড়ি মারতেছে, আর ঠিক তার পায়ের নিচে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে একটা ঝর্ণা জারি করলেন, যে ঝর্ণা হলো পৃথিবীর মানুষের কাছে জমজম কূপ। জোরে কান সুবহানাল্লাহ। এই ঝর্ণা কো দেখেন হযরতে হাজারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হাজারাকে কার মাধ্যমে জানি বলতেছেন, হাজারা এর পানি গ্রহণ করো, আর এখানে তোমার জন্য কয়েকটা খেজুর গাছ, তুমি যে খেজুর গাছের খেজুর খেয়েছিলা পিসি আছে, এটা লাগায় দাও। চতুর্দিকে তিনি খেজুর গাছগুলো লাগায় দিলেন, সাথে সাথে কয়েকদিনের ভিতর গাছ বড় হয়ে তার থেকে টসটসা পাকা খেজুর শুরু হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মাইয়া তাওয়াক্কাল আলা আল্লাহি ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপর নির্ভর করে আল্লাহ তার জন্য এনাফ হয়ে যায়, যথেষ্ট হয়ে যায়। জোরে কান সুবহানাল্লাহ। হযরত হাজারা আলাইহিস সালাতু ওয়াসসালাম এখন পানি চতুর্দিকে পড়ে যায়, তিনি হিব্রু ভাষায় বলেন জাম জাম, মানে থাম থাম, আমরা বলি কি থাম, আর হিব্রু ভাষা বলে জাম জাম, সেখান থেকে জমজম কূপ। আল্লাহু একবার বলেন। সেই জমজম কূপের পানি সারা দুনিয়ার ভিতরে সবচেয়ে আর্সেনিক মুক্ত এবং পিওর পানি। জোরে কান আল্লাহু একবার। এই পানির ভিতরে নবীজি বলছেন, মাউ জমজমা লিমা শুরিবা, জমজমের পানি যেই জন্য খাওয়া হয় সেটাই হাসিল হয়ে যায়। জোরে কান।
নবীজি বলছে তাওয়াব শেষ করে তোমরা জমজমের পানি খাইবা। আমি নবী তাওয়াব শেষ করে এই পানি খাইতাম, খাওয়ার পরে আমার তাওয়াবের ক্লান্তি দূর হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যারা হজে যাবেন তাওয়াব করে কি খাবেন? জমজমের পানি খাওয়া, এটা সুন্নাত। জমজমের পানির ভিতরে তিনটা জিনিস থাকে, কয়টা? পৃথিবীর সব পানির ভিতরে একটা জিনিস, পানির ভিতরে শুধু পানি, কিন্তু জমজমের কূপের পানির ভিতরে তিনটা বৈশিষ্ট্য। এক নম্বরে পানির বৈশিষ্ট্য, দুই নম্বরে খাবারের বৈশিষ্ট্য, তিন নম্বরে শেফার বৈশিষ্ট্য। বলেন সুবহানাল্লাহ। খাদ্য নিবারণ হবে, পানি খাইলে খাদ্য নিবারণ হয় না। যত পানি খান শুধু পানির তৃষ্ণা মিটবে, খাওয়ার একটা চাহিদা থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জমজম কূপের ভিতরে এমন নেয়ামত দিয়েছেন, এটা যদি পান করতে থাকে, বেশি বেশি পান করে, তাহলে খাবারের কথাও মানুষ ভুলে যাবে। বলেন সুবহানাল্লাহ। খাবারের প্রোডাকশন এখানে আছে, আল্লাহ একবার বলেন। খাবারের যতগুলো মেডিসিন, খাবারের জন্য যে সমস্ত খাদ্যের ভিতরে যে প্রোটিনগুলো থাকে, এই প্রোটিনগুলো এই পানির ভিতরে আল্লাহ ঢুকা দিস, আল্লাহ একবার। তারপরে আবার শিফা, নবীজি বলছেন মাউ জমজমা শিফাউন লিমা শরীবা, যে পান করে তার জন্য এটা শেফা, আরোগ্য হয়ে যাবে, যে কোনো রোগের জন্য দাওয়া হয়ে যাবে, মেডিসিন হয়ে যাবে, আল্লাহ একবার বলেন। তাহলে জমজমের কূপের ভিতরে তিনটা বৈশিষ্ট্য পাইলাম, আর হাজরা অসাদ পাথরের ভিতরে তিনটা বৈশিষ্ট্য। হাজরা অসাদ পাথর, এই পাথরটা নবীজি বলছে এটা পাথর না, এটা ফেরেস্তা। এটা কি বলেন? আর একটু জোরে কন। প্রথমে পাথরটা আসছিল সাদা রং হয়ে, এখন এটা গুণা টানতে টানতে একটু লালচে হয়ে গেছে, আরও গুণা টানে একেবারে কালা জামের মতো হইবে, তার চেয়ে আরও বেশি কালো হবে। তিনটা বৈশিষ্ট্য, একটা হলো এই হাজরা অসাদ পাথর আগুনে দিলে ড্যামেজ হয় না, পড়ে না, পানিতে দিলে ডোবে না, গুণা পাইলে সারে না। সুবহানাল্লাহ। কখন? আরেকটু জোরে। যে কোনো জিনিস আগুনের ভিতরে দিবেন, লোহা দিবেন, আস্তে আস্তে এটা নরম হয়ে যাবে, পাথর দিবেন আস্তে আস্তে এটা ড্যামেজ হয়ে যাবে, যত শক্তিশালী জিনিস দেন আগুনের ভিতরে পড়লে সেটা শেষ হয়ে যাবে। কিন্তু হাজরা অসাদ পাথরকে অন্যরা জ্বালাইছিল, জ্বালানোর পরে তারা দেখছে ভাঙছে, ভাঙ্গা যায় কিন্তু এটা ড্যামেজ হয় না, এটা আরও মজবুত হয়ে যায়। এই জন্য নবীজি বলছে এটার ভিতরে তিনটা গুণ আছে, একটা হলো এটা আগুনে দিলে পড়বে না, ড্যামেজ হবে না, এর কার্যক্ষমতা হারাইবে না, পানিতে দিলে সব পাথরগুলো ডুবে যায়, কিন্তু হাজরা অসাদ পাথর পানির ভিতরে ডুববে না। জোরে কন। যদি তুমি একবার চুমা দিতে পারো দূর থেকে, তোমার যত গুণা আছে গুণা ছাড়বে না, সবগুলো নিয়ে নিবি। জোরে কন। সুবহানাল্লাহ। তাহলে হাজরা অসাদ পাথরের কাছে যারা গেছেন তারা ধন্য কিনা বলেন? তারা অনেক ধন্য। তাদের এই মুখটা, এই ঠোঁট দুইটা যদি চুমা দেয়, অথবা যদি চুমা না দেয় এমনিও চুমা দেয়, এই যে ইশারাতান ইশারাতান ইঙ্গিতমূলক চুমা দেয়, তাতেও আল্লাহ গুনাহ মাফ করে দেয়। তা যাক, হাজরা অসাদ পাথরের বৈশিষ্ট্য, আর এখানে জমজম কূপের পানির বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য আমরা তিন তিন ছয়টা বৈশিষ্ট্য মনে রাখবো ইনশাল্লাহ। বলেন সবাই, সবাই বলেন ইনশাল্লাহ। দেখেন আমাদের সমাজে অনেকে বলে ইসলাম নাকি নারীদেরকে ঠকাইছে। এই যে দেখেন, নারীর দিকে জিতাইল আল্লাহ, একজন নারীর কারণে আজীবন জমজম কূপ জারি, আরেকজন নারীর কারণে আরেকটা ঝর্ণা চালু হয়েছে। সেই ঝর্ণাটা কি? হযরতে মরিয়াম আলাইহিস সালাম যখন আল্লাহকে বলেন, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান হযরতে ঈসা আলাইহিস সালাম একে নিয়ে আমি আসি, আল্লাহ পানি নাই, খাবার না, আমি আল্লাহ পাক টসটসা তাজা খেজুর আছি, ওই খেজুর গাছগুলা তুমি খেজুরের না করা ধরে একটু নাড়া দাও, খেজুরের ডালা ধরে একটু নাড়া দাও, আমি আল্লাহ পাক ওখান থেকে টসটসা তাজা খেজুর তোমার জন্য পাঠাচ্ছি। জোরে কন। সুবহানাল্লাহ। হযরত মরিয়াম আলাইহিসসালাম খেজুরের কাণ্ড ধরে অথবা গোড়া ধরে যখন নাড়া দিলেন, টসটস করে খেজুর পড়লেন, যখন খেজুর পড়ে গেল, হযরত মরিয়াম বলেন, আল্লাহ তুমি যে রাজ্জাক, তুমি যে চাইছা তাই করতে পারো, তার প্রমাণ আমি পাইলাম। আমাকে তুমি বাপ ছাড়া স্বামী ছাড়া তুমি সন্তান দিলা, আবার এই গাছ এখানে ছিল না, মরা গাছের ভিতরে তুমি ফুল ফুটাইতে পারো, তুমি নদী সারা পানি দিতে পারো, এই মরুভূমির ভিতরে কোনো পানির আবাস নাই, কিচ্ছু নাই, সেখান থেকে তুমি পানি দিতে পারো, খেজুর গাছটা মরা ছিল, মরা গাছে তুমি টাসটাসা খেজুর দিতে পারো, তাহলে বাপ ছাড়াও তুমি সন্তান দিতে পারো। বলেন সুবহানাল্লাহ। বনামে জাহাদার জাফেরি হাকিমে সুফুন্দর জাফেরি, বনামে জাহাদার জাফেরি
হাকিমে সুখুন্দর জবাফরি। তুমি কেমন আল্লাহ, তুমি কেমন আল্লাহ, তুমি কত বড় বৈজ্ঞানিক, জবানের ভিতরে কথা বলাইতে পারো, আবার একই জবানের ভিতরে তুমি বোবা বানায় রাখতে পারো, তুমি আল্লাহ কত ক্ষমতাবান। হযরতে মরিয়ামকে আল্লাহ পাক এই ঝর্ণা দিলেন, আরেকটা ঝর্ণা আল্লাহ পাক তার আরেকজন বান্দিকে দিলেন, যার নাম হযরতে লাইয়া বিনতে ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামের ছেলের ঘরের নাতি, যিনি হচ্ছেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালামের স্ত্রী। আইয়ুব আলাইহিস সালাম যখন দেখলেন চতুর্দিক থেকে লোকেরা তাকে তিরস্কারমূলক কথা বলতেছে, এই দিক থেকে তার স্ত্রী বলতেছে আর একদিন বাকি, এই সর্বশেষ আমি খেদমত করব, খেদমতের সময় শয়তান এসে বলতেছে, এই লাইয়া তুমি তোমার স্বামীর জন্য এতদিন খেদমত করতেছো, কিন্তু তোমার স্বামী যদি ভালো হইতো তাহলে তো ভালো হয়ে যাইতো, তোমার তো কোনো কিছুই নাই, তোমার স্বামীও নাই, টাকাও নাই, পয়সা নাই, তোমার তো কোনো কিছুই নাই, তোমার একটা কথা বলি। হযরতে লাইয়া, হযরতে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বলতেছে, তুমি বলো, শয়তানকে বলো, তুমি কি বলবো বলো, একটা কাজ করলে তোমার স্বামীর রোগ ভালো হয়ে যাইবে। কি ভালো? কয়, তুমি শুধু আমাকে বলো যে একটা কিছু করে দিতে, আমি তোমার স্বামীর জন্য করে দিব, মানে আল্লাহকে বাদ দিয়ে তুমি আমার কাছে সাহায্য চাও। যরকার নাউজুবিল্লাহ, এই কথাটা বলতেছে তোমার কাছে সাহায্য চাইলে তুমি কি আমার স্বামীরে ভালো করতে পারবে? কে, হ্যাঁ পারবো। এই কথাটা বলাতে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম তার স্ত্রী, যাকে আমরা রহিমা বলি, বিবি রহিমা না, মূল নাম হচ্ছে লাইয়া, লাইয়া বিনতে ইয়াকুব, এই ওনাকে যখন এই প্রস্তাব দিল শয়তান, খারাপ প্রস্তাব দিল যে তোমার স্বামীকে যদি তুমি ভালো করতে চাও তাহলে তুমি এই কাজটা করো, মানে আল্লাহর সাহায্য বাদ দিয়ে তুমি আমাকে সাহায্যকারী মনে করো, আমি তোমার স্বামীকে যত ধরনের চিকিৎসা লাগে, ট্রিটমেন্ট লাগে সব করে দিব। স্বামীর কাছে গিয়ে যখন বলল, স্বামী এরকম একজন লোক পাইছি, সে আল্লাহকে বাদ দিয়ে নাকি সে তোমাকে ভালো করতে পারবে, তখন হযরত আইয়ুব আলাইহিস সালাম রাগ হয়ে বললেন, তুমি কি তাহলে আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে গিয়ে মদত চাও, নুসরাত কামনা করছো, হেল্প চাচ্ছ, এটা তো একটা শিরিক, আমি তোমাকে 100 দিরহাম মারব। এই এই ঘটনার সাথে একটু সংক্ষেপে বলে দেই, এই ঘটনার সাথে একটা ঝর্ণা দেখবেন, ঝর্ণাটা কেমন হলো। হযরত ইয়াকুব আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহকে বলেন, আল্লাহ আমার চতুর্দিক থেকে মানুষেরা গালিগালাজ করে, আল্লাহ আমার সব জায়গায় পোকা ধরছে, কোথাও পোকার বাকি নাই, আমার জবানের ভিতরে একটা জায়গা বাকি ছিল, ওই জবানের উপরও একটা পোকা উঠছে, আল্লাহ আমার জবানটা তুমি ভালো করে দাও, যাতে করে কমপক্ষে জবান দিয়া তুমি আল্লাহ তাআলার জিকির করতে পারি। আল্লাহ পাক বললেন, আইয়ুব রে তুমি এতদিন পর্যন্ত অসুস্থ ছিলা, দীর্ঘ প্রায় 17 থেকে 18 বছর, কেউ কেউ বলেছেন 14 বছর, কেউ কেউ বলেছেন 20 বছর, কেউ কেউ বলেছেন 25 বছর, দীর্ঘ সময় অসুস্থ ছিলা, গোটা শরীরের রক্তগুলো মাংসগুলো খসে খসে পড়ে গেছে, তারপরে তুমি কোনোদিন বলো নাই, আজকে শুধু এতটুকু বললা যে আল্লাহ সেই জবান দিয়া জিকির করি, ওই জবানটা তুমি ভালো করে দাও, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেলাম, তোমার জবানের পোক শুধু ভালো করব না, গোটা শরীর থেকেই তোমার পোকগুলো আমি সরায় দিচ্ছি। আল্লাহ পোকগুলো সরাইতে বললেন, পোকগুলো সব চলে যায়। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহকে বলেন, আল্লাহ শরীর থেকে তো এখনো দুর্গন্ধ যায় না। আল্লাহ পাক বলল, আইয়ুব রে তুমি তো উঠতে পারো না, সো অবস্থায় একটা কাজ করো। আল্লাহ পাক সেই বিষয়টা সূরা সোয়াদের ভিতরে বললেন, ওয়াজকুর আবদানা আইয়ুব ইযা নাদা রাব্বাহু আন্নি মাসসানিয়াস শাইতানু বিনুসবিন ওয়া আযাব। স্মরণ করো সেই সময়ের কথা যখন আমার বান্দা আইয়ুব বলেছিল, আল্লাহ আমাকে শয়তান বিভিন্ন অসুস্থতা দেয়, আমাকে কুমন্ত্রণা দেয়, আমার সমস্ত পরীক্ষাগুলো কেমন যেন শয়তান বাড়ায় দিচ্ছে, আল্লাহ তুমি আমাকে একটু সাহায্য করো। আল্লাহ পাক বললেন, আইয়ুব রে তোমার পাওটা তো চলে না, এই অচল পাও দ্বারা মাটির উপরে একটু আঘাত করো। উরকুজ বিরজিলিকা হাদা মুগতাসালুম বারদু ওয়াশরাব। আল্লাহু আকবার। উরকুজ বিরজিলিক, উরকুজ বিরজিলিকা, তুমি পাওদার আঘাত করো, পাওদার আঘাত করো, বিরজিলিকা মানে তোমার এই পাওধারা মাটির উপর আঘাত করো,
হাজা মুক্তাসালুন, এখানে হবে একটা ঝর্ণা। আল্লাহু আকবার বলেন। শারাব বারদু ওয়াশারাব, যেটার পানি হবে ঠান্ডা এবং পান করার উপযুক্ত, বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম, হযরত আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালাম আঘাত করলেন, সাথে পানি ঝর্ণা শুরু হয়ে গেল। হযরত আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালাম পানি দ্বারা গোসল করলেন, গোসল করার পরে আল্লাহ পাক তার শরীরটা আগে যেরকম 23 বছরের যুবক ছিল এরকম যুবক হয়ে গেছে, তার যত দুর্গন্ধ ছিল সব চলে গেছে, চেহারাটা এত ভালো হয়েছে মনে যেন জান্নাত থেকে তিনি আসছেন। ইতিমধ্যে তার স্ত্রী ঘরের ভিতরে ঢুকলেন, এই চুপড়ি ঘরের ভিতরে ঢুকে দেখলেন তার স্বামী নাই, স্বামী খুঁজতেছে চতুর্দিকে, লোকদেরকে বলতেছে, লোকদেরকে তালাশ করতেছে কোনো লোক পাওয়া যায় কিনা। হঠাৎ করে তিনি দেখলেন যে একটা লোক ওই উঁচু একটা জায়গার উপরে বসে বসে বাতাস খায়, এক পাও আগায় দুই পাও পিছায়, এরকম করে করে একটু আগায়া তার কাছে গিয়ে বলল, যেখানে বসে আছে হযরত আইয়ুব আলাইহিসসালাম, এই ভাই এই জায়গায় আমার একটা স্বামী ছিল অসুস্থ, তাকে কোনো মানুষ নিয়ে গেছে নাকি শৃগালে বাঘে খেয়ে ফেলছে, আপনি কি দেখছেন? হযরত আইয়ুব আলাইহিসসালাম মনে মনে হাসে আর তার দিকে তাকিয়ে বলে, স্ত্রীর দিকে তাকিয়ে বলে, স্ত্রী তাকে বলতেছে, দেখো এই যেই লোকটার সাথে তুমি কথা বলো তার চেহারার সাথে তোমার স্বামীর চেহারার মিল আছে কিনা? হ্যাঁ প্রায় তো মিল আছে, সুবহানাল্লাহ। কোন স্বামীর মিল আছে কিনা? কয় স্বামীর চেহারার সাথে মিল আছে? হ্যাঁ মিল আছে। তো দেখো তো আমাকে চিনো কিনা? বা চেহারা নাক কান সব দিক দিয়ে তো মিলে যায়, আমার মনে হয় আপনি সে কিনা, কিন্তু আপনি তো সেরকম হন না, কারণ তিনি তো অসুস্থ, তার পচা শরীর, দুর্গন্ধ শরীর, পুষ পরে, রক্ত পরে, পোকা, কিন্তু আপনার শরীরে তো পরিপূর্ণ সুস্থতা, আপনি চেহারায় মিল থাকলেও অন্য শারীরিকভাবে তো মিল দেখা যাচ্ছে না। হযরতে আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালাম লাভ দিয়া তার স্ত্রীকে বুকের ভিতরে জড়াইয়া ধইরা ডাক দিয়া বলে, স্ত্রী রে, দীর্ঘ 18 বছর পর্যন্ত তুই আমার বলস নাই, আমার আল্লাহ পাক আমার শরীর আবার আগের মতো ফিরাইয়া দিয়েছেন, এই যে দেখো ঝর্ণা, এই ঝর্ণাটা আল্লাহ পাক আমার পায়ের উসিলায় বানিয়ে দিয়েছেন, এইটার পানি আমি খেয়েছি, গোসল করেছি, আল্লাহ পাক আমার আবার যৌবন ফিরাইয়া দিয়েছেন। তুমিও গোসল করো। গোসল করলেন, গোসল করানোর পরে এখন এও যুবতী হয়ে গেছে, এবার দুইজন যুবক যুবতী হয়ে গেছে। হযরত আইয়ুব আলাইহিসসালাম আল্লাহকে বলেন, আল্লাহ এবার দুইজন দুইজনকে পাইলাম, কিন্তু আমাদের 12 জন সন্তান মারা গেছে, এই 12 জন সন্তান তো কোনো খোঁজ খবর নাই, আমার অনেক টাকা পয়সা ছিল সেগুলো গেছে, আমার অনেক আঙ্গুরের বাগান ছিল সেগুলো পড়ে গেছে, আমার গরু ছাগল ছিল সেগুলো মারা গেছে, সব দিক দিয়ে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, আল্লাহ সেগুলো কি হবে? আল্লাহ পাক বলেন, ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব। আইয়ুব, তোমার 12 জন সন্তান হুবহু চাও নাকি একটু ডুপ্লিকেট করে দেব? কয় না আল্লাহ আমি হুবহু 12 জন চাই। আল্লাহ বলছে, ঠিক আছে বাড়িতে গিয়ে দেখো ওরা সবাই বাড়িতে বসা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ামিসলামাহুম রা, আর তাদের সমপরিমাণ আরো 12 জন বাড়ায় দিলাম। আর একটু জোরে কোন, তাহলে 12 12 24 জন। আল্লাহর কাছে আল্লাহ ঘরের ভিতরে যায় কি ঘর পামো নাকি ভাঙ্গা সুরে গেছে? আল্লাহ বলতে, তুমি যায় দেখো তোমার সোফা সেট যা যা ছিল সব আগের মতো। আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালাম নিজের স্ত্রী নিয়ে যায়, এখন যুবক যুবতী দুজনের মন কত আনন্দ, বুড়া হয়ে গেছিল এই বুড়া লোকগুলারে, অসুস্থ লোকগুলারে আল্লাহ কীভাবে জোয়ান বানায় দিতে পারে? যে আল্লাহ এমনটা পারে, ওই আল্লাহ কবর থেকে আবার উঠাইয়া আমাদের হিসাব কিসাব নিতে পারবে না? নামাজ পড়ছি কি পড়ি না হিসাব নিতে পারবে না? এই বিশ্বাস আমাদের আছে না? নাই। কাফেরদের বিশ্বাস নাই, ওরা বলে মরা শেষ, মরছি কি শেষ, আর আমরা মরার পর আমাদের জীবন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এটাই ঘটনাতে প্রমাণ করে যে আল্লাহ পাক মরার পরে জিন্দা করতে পারেন। হযরত আইয়ুব আলাইহিসসালামের জিন্দা করে আল্লাহ দেখায় দিছে যে, দেখ তোরে মারি নাই কিন্তু তোর ছেলেরে মারলাম 12 জন, এই 12 জনের হুবহু আকৃতি আবার মানুষ ফিরিয়ে দিলাম, তার সমপরিমাণ আরো 12 জন দিলাম, গাছপালা তরু লতা পশু পাখি তোমার যত ধ্বংস হয়েছে সবগুলো আবার আগের মতো হুবহু জিন্দা করে দেখায় দিলাম। তাহলে তিনটা ঝর্ণা প্রসিদ্ধ, এক ঝর্ণা হাজারার জন্য, আরেক ঝর্ণা মরিয়মের জন্য, আরেক ঝর্ণা হযরতে ইয়াকুব আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালামের স্ত্রী
লাইয়া বিনতে ইয়াকুব আলাইহি সালাতু ওয়াসালামের জন্য, তিনজন নারীর জন্য, তিনজন নারী আল্লাহর উপরে নির্ভর করছেন, একজন নারী আল্লাহর উপরে নির্ভর করার পাশাপাশি স্বামীরে সন্তুষ্ট করছে। আল্লাহ তিনজন নারীকে হাইলাইট করছেন কোরআনের কারিমের মাধ্যমে। আল্লাহ পাক তাদেরকে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যে তোমরা এমন ভাবে আমার কাছে গ্রহণযোগ্য হইছো, তোমাদের কথা যুগ যুগ না, শতাব্দীর পরে শতাব্দী না, জান্নাতেও তোমাদের আলোচনা হবে। আর একটু জোরে কোন, যেমন মরিয়ামের আলোচনা জান্নাতে কেমন হবে? মরিয়াম আলাইহিস সালাম বলবে আল্লাহ আমার তো স্বামী নাই। কি নাই? মরিয়াম আলাইহিস সালামের কি স্বামী আছে? আর জোরে বলেন না, মরিয়াম আলাইহিস সালামের স্বামী নাই। তার সমস্ত স্ত্রীদের তো স্বামী দুনিয়াতে ছিল, যারা জান্নাতে যাইবেন, অনেকের স্ত্রী ছিল, তিনি সন্তান আছে অথচ স্বামী নাই। এই যে একটা গ্লানি, এই যে একটা অপমান, এই অপমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তারে এত বিশাল মর্যাদা দিলেন, এই মর্যাদাটাকে আল্লাহ আরও পাকাপোক্ত করবেন আনুষ্ঠানিকভাবে আসরের ময়দানে সবার সামনে। বলবে যে মরিয়াম তুমি দাঁড়াও, তো মরিয়াম আলাইহিস সালাম দাঁড়াইবেন আল্লাহর কাছে, বলবে মরিয়াম আল্লাহকে বলবেন যে আল্লাহ, আল্লাহ জিজ্ঞেস করবেন তোমার কোন দাবি চাওয়া পাওয়া আছে? বলবে যে হ্যাঁ আল্লাহ আমার চাওয়া পাওয়া আছে। কী চাওয়া পাওয়া? আমার তো বিয়ে হয় না, আমার তো বিয়ে দরকার। আল্লাহ বলবে হ্যাঁ তোমাকে আমি বিয়া দিতে চাই। কার সাথে বিয়া দিবি? তুমি কাকে পছন্দ করো? আল্লাহ তুমি যাকে সবচেয়ে বেশি পছন্দ করো ওই মানুষটার সাথে আমার বিয়ে হোক। আল্লাহ বেশি পছন্দ করেন কাকে? কথা কয় না আমাদের নবীকে, জোরে কন, আর জোরে কন, আমাদের নবীকে। আমাদের নবী নাম কি জানেন আপনারা? আমাদের নবীকে আল্লাহ বেশি পছন্দ করে। আমার নবীর সাথে মরিয়াম আলাইহিস সালাতু ওয়াসালামের বিয়ে হবে, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলছেন। যে এমন ভাবে কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি বলছেন? ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি ক্বাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। একজন ফেরেশতা ডাক দিয়ে বলল মরিয়াম এই যে দেখো তোমার নিজ, এই তোমার নিজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঝর্ণা বানাইবেন, এই ঝর্ণাটা এমন ঝর্ণা যেটা ছোট্ট একটা ঝর্ণা হবে, এই ঝর্ণার প্রমাণ হয়ে যায় তুমি আল্লাহ পাকের একজন প্রিয় ব্যক্তি, আল্লাহর একজন প্রিয় বান্দী। এই প্রিয় ব্যক্তিটা শুধুমাত্র দুনিয়ার ভিতরে ক্ষান্ত না, বরং আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের ভিতরে নিয়া আখিরি জবানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী বানাইয়া দিয়া আল্লাহ পাক তাকে তোমার স্বামী বানা দিয়া ধন্য করবেন। গোটা হাসরবাসীরা তখন আফসোস করবে আমরাও যদি মরিয়ামের মতো এরকম বিয়া না সারা থাকতাম তাহলে আমাদের বিয়াও নবীর সাথে হইতো, সমস্ত নারীদের একটা আবদার থাকবে। আসিয়া আলাইহা সালাতু ওয়াসালাম জীবনে স্বামীর জিনিসটাকে এটা ভোগ করতে পারেন নাই। আল্লাহ পাক আসিয়া আলাইহা সালাতু ওয়াসালাম এই নারীকে আমার নবীর সাথে বিয়া দিবেন, সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীজি বলছেন হযরত খাদিজাতুল কুবরা যেদিন ইন্তেকাল করেন তার দু একদিন আগে নবীজি খাদিজার কাছে গিয়ে সালাম দিয়ে বসে, খাদিদা তোমার সতিনকে গিয়ে আমার সালাম দিও। তা খাদিদা রাদিয়াল্লাহু তাআলা না বলেন হুজুর আমার আগে কি আপনি কারো বিয়ে করছেন? কয় না আমি তোমার আগে বিয়ে করি নাই, তবে দুইজনের সাথে আমার বিয়ে হইবে, এই দুইজন তোমার আগে কবর আছে। বলেন সুবহানাল্লাহ। কয় কে কে? কয় একজন মরিয়াম আর একজন আসিয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক আমাদের সকলকে এই হজের মৌসুমে এই তিনজন নারীর এই কথাগুলো মনে রাখার এবং হজ যাদের প্রতি ফরজ হজ আদায় করার আল্লাহ তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইস্তাতা ইলাইহি সাবিলা। যাদের প্রতি হজ ফরজ, সমর্থবানদের জন্য হজ জীবনে একবার হলো করতেই হবে, করতেই হবে, করতেই হবে, না করলে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। না করা অবস্থায় মারা গেলে নবীজি বসে ইহুদি হোক নাসার হোক আমি নবীর যায় আসে না, সে যাহে মরুক আমার নবীর কোনো যায় আসে না, তার মানে নবীজি ধিক্ষার দিয়েছেন। এই জন্য সমর্থবানদের জন্য খুব দ্রুত নিয়াত করেন আমি যেন হজে যেতে পারি। আল্লাহ আমাদেরকে যে কথাগুলো বললাম আমাকে আপনাকে সবাইকে আদায় করার এবং পালন করার, বাস্তবায়ন করার তৌফিক দান করুক, বলুন আমিন।